আজকে গরিব মানুষ বেহুদি মানুষ যারা এই উন্নয়ন করেন যাদের সম্পদ এই উন্নয়ন তাদের তত ধার্য নেই কিনা তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে কিনা তারা অসুস্থ হলে চিকিৎসা পান কিনা তাদের মাথা গোজার ঠাঁই আছে কিনা সেই ব্যবস্থা এই সরকার করতে পারে না বলে প্রতিদিন মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথায়ও যখন আর কান হয় না মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতায় যখন খুশে উঠে তখন তাদের দরকার হয় দমন পীড়ন ভয় দেখানো এবং এই দমন পীড়ন ভয় দেখানোর সমস্ত আয়োজন তারা পাকাপোক্ত রেখেছে ডিজিটাল নিরাপত্তাই হচ্ছে আইনিভাবে দমন পীড়ন করা ভয় দেখানোর একটা অস্ত্র এই অস্ত্র তারা তৈরি করে মানুষের কথা বলার অধিকারটা কেড়ে নিতে চায় কারণ মানুষ কথা বললে তাদের ওই যে চুরি দুর্নীতি লুটপাট টাকা বাজার আর মানুষ খুন করাকে যে তারা স্বাধীনতা রাষ্ট্র বানিয়েছে এইটা হ্রাস করে দিবে এবং জাকির হোসেন দিনমজুর জাকির হোসেন বাংলাদেশের কোটি কোটি মানুষের কথাটা বলে দিয়েছেন 26শে মার্চে এবং যথার্থ দিলে আজকে রাজা যা বলে তার পারিষদ আরো বলে রাজা তো মহামাতীয় টেকাদায় করেছে কারণ প্রথম আলোকে এইবার একটু মৌকা পেয়েছি বলে তারা ধরতে গিয়েছে আওয়ামী লীগের যেসব দুর্ধর্মীরা প্রথম আলোকে মৌকা পেয়েছি ধরি এবং জেলে ঢুকিয়ে দেয় বলে ঝাঁপিয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত বের হলো একটা পুরো মামলা দাঁড় করিয়েছেন মামলার এখানে লেখা আছে শিশু জাকির হোসেন নাকি এটা বলেছে এইরকম ভুল আয়োজন তারপরে একটা ভুল কথা একটা ছবি গ্রাফিক কার্ড ওখানে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আছে এক শিশু আর নিচে নিউজ সেখানে বিভিন্ন ব্যক্তির কোটেশন তারা কে কি স্বাধীনতা রাখতে বলছেন এই 26শে মার্চে তাদের কি প্রতিক্রিয়া সেখানে একটা হেডলাইন করা হয়েছে কোন আক্কে এটা মনে হয় যে ওই শিশুটি এই কথাটা বলেছেন এটা তাদের মনে হয় তারা কোনো উন্মাদ তারা উন্মাদ নয় তারা ভেবেছেন এই তো একটা সুযোগ পাওয়া গেল ধরি এটা ধরে জেলে পুরে দেয় কিন্তু সবকিছু ফাঁস হয়ে গেছে তাদের এই পুরো তৎপরতা দেখা যে প্রথম আলো কিংবা সংবাদ মাধ্যমের দ্বারা তুলে ধরার চেষ্টা আর প্রথম আলোকে একটু জেলে ঢুকিয়ে দিয়ে বাকি সমস্ত সংবাদ মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা এইটা পরিষ্কার হয়ে গেছে এখন এই বুদ্ধিমানেরা চুপ সেগেলেও আমরা দেখতে পাচ্ছি পরিষদের অভাবে পড়েছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের অনেক সম্পাদক থেকে কিছু লোকেরা তারপরে শিক্ষকদের সমিতিরা আর যারা ভোটগুলো খেয়ে একেবারে পতন্দরিয়াকে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর হয়েছেন তারা মিলে এখন বিবৃতি দিয়ে নামছেন স্বাধীনতার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছে এই সরকার এবং তার পাকাটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মানুষের বিরুদ্ধে বিভক্তি তৈরি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে এরা এইভাবে আমাদের গলা টিপে ধরবে এদের আর গলা টিপে ধরতে দেওয়ার ক্ষমতা আমরা ভাত দিতে দেবো না জনগণকে তার উঠে নামতে হবে অন্য কোনো পথ নেই এই দেশে আমাদেরকে বাঁচতে হলে এই চরম সরকারের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং সেই জন্য দরকার বৃহত্তরক্ষ জনগণের ঐক্য করে তুলুন মানুষ রাস্তায় নামলে ওদের সমস্ত বাহাদুরি শেষ যারা জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশে যোগ দিয়ে প্রশাসনে যোগ দিয়ে জনগণের উপর ছবি ঘুরাচ্ছেন তারা ভাবছেন এই দিন চিরদিন এই দিন চিরদিন নয় আপনারা যেভাবে আইন ভঙ্গ করে মানুষ হত্যায় নেমেছেন এই দেশের মানুষ আপনাদেরকে একদিন বিচারের মুখোমুখি করবে কাজে এই সদস্য জনতার মনে বললে এই সব লোকেরা যারা চোর যারা খুনি যারা অত্যাচারী তারা সব পালাবে এদের পায়ে তলায় মাটি নেই মনের কোনো চোর নেই কাজে আসুন ঐক্যবদ্ধ হই লড়াই এগিয়ে নিয়ে যাই গণতন্ত্র মঞ্চ এবং বাংলাদেশে বিএনপি সহ সমস্ত বিরোধী দল বাংলাদেশের রাজপথে নামবে এবং রাজপথ জনতা দখলে নিয়ে এই ফাসিস্ট কর্তৃত্ববাদী এই খুনি সরকারকে
কেন হবে এবং বাংলাদেশে এই সমস্ত আইনি ক্ষমতা যে ক্ষমতা গলা টিপে ধরতে পারে সেই ক্ষমতা মধ্যে দিয়ে এই দেশে কি জবাবদিহিতা হলো গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে সেই লক্ষ্যে আসলে আমরা লড়াই করি এই লড়াই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই স্বাধীনতার পরে এই গুরুত্বপূর্ণ লড়াইকে আমাদের বিজয়ী করতে হবে।